আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি। তো বন্ধুরা, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রথমে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আশা করি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি একটি ছাদে ফাইভ ওয়ারিং করা নিয়ে আলোচনা করেছিলাম। সার্কুলার বক্স সাধারণত পয়েন্টের যে ফাইভগুলো এবং ডিবি থেকে এসবি, ডিবি থেকে পাওয়ার পর্যন্ত একটি ফাইভ টেনে আমি দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি এখন দেখাবো স্ল্যাফের ভিতর দিয়ে ফাইভ ঢুকানোটা। তো গত ভিডিওতে আমি দেখিয়েছি, তো মেইন ফাইভ সুইচবোর্ড থেকে ডিবি থেকে সুইচবোর্ড কিংবা ডিবি থেকে সার্ভিস লাইন অর্থাৎ আমাদের এমডিবি পর্যন্ত কিংবা মেইন সুইচ পর্যন্ত সব বিল্ডিং এ তো আর নিচে মেইন সুইচ হয় না, কোনো কখনো কখনো দেখেছি। যদিও এখনকার সিস্টেমে ইউনিট ফ্ল্যাট সিস্টেম বিল্ডিং এ সিঁড়ির নিচেই হয়, কিন্তু তারপরেও জেনে রাখা ভালো, যদি সিঁড়ির নিচে ছাড়া অন্য কোনো দিকে হয়, যে কোনো প্রয়োজনে তাগিদে স্ল্যাব ছাড়া স্ল্যাবের ভিতর দিয়ে মেইন লাইন টানা নাকি ভীমের ভিতর দিয়ে মেইন লাইন টানা কোনটা সুবিধা, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। দুটার সাথে দুটো আমি তুলনা করতে চাই না, আমি তুলনা করবো না, শুধুমাত্র আমি দেখাবো। তো গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে এই স্ল্যাবের ভিতর দিয়ে একটি ফাইভ ঢুকিয়ে দেখেছি। তবে এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ল্যাব ভীমের ভিতর দিয়ে একটি দুটি ফাইভ ঢুকাবো এখানে। যদিও এই ভীমে আমি যেখানে কাজ করতেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে ভিডিওতে আমি অলরেডি দেখাচ্ছি, তো এখানে এই বিমের মধ্য দিয়ে অনেকগুলো ফাইভ এস ডিবিতে যাবে, প্রায় চারটি ফাইভ যাওয়ার সম্ভাবনা আছে। যেই রুমের ওয়ালের মধ্যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে এখানে 20 ইঞ্চি একটি গাঁথনি হবে, তো এই রুমে যেই রুমের ওয়ালের মধ্যে ডিবিটা আছে, এই রুমের সুইচবোর্ড প্লাস এই রুমের অপোজিটে যেই ইটা আছে ড্রয়িং রুম, ওই ড্রয়িং রুমের সুইচবোর্ড টোটালি এখানে এই দুই সুইচবোর্ডে দুটি ফাইভ, এবং এখানে যে দুটি ফাইভ এখন আমি ঢুকাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিচেন রুমের জন্য দুটি ফাইভ আসবে, একটি হচ্ছে ডিপ ফ্রিজ এবং এমনিতে যে ফ্রিজগুলো আছে এই দুটি ফ্রিজের জন্য একটি ফাইভ হবে, একটি সার্কিটে দুটি পয়েন্ট হবে, কিছু দূর দূর হবে আর কি ফাইভ ঢুকালে, কিংবা যখন আমরা ফিটিংস এর কাজ করবো তখন দেখতে পারবেন। আর আরেকটি ফাইভ হবে একটু কিছু দূরেই এই কিচেন রুমে ওয়াশিং মেশিনের জন্য আর কি, কিচেন রুমের পাশেই একটু স্পেস আছে খালি জায়গা, ওখানে ওয়াশিং মেশিনের জন্য একটি পয়েন্ট হবে। তো এই এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ল্যাফের মধ্য দিয়ে কিন্তু আমরা যখন ফাইভ ওয়ারিং করি কিংবা ফাইভ টেনে নিয়ে যাই, তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। এক রুম পরে মাঝখানে একটি বিম, তারপরে রুমে দেখা যায় যে কোনাকুনি নেওয়া লাগে কিংবা সোজা নেওয়া লাগে, বাঁকা করা লাগে, ডিবি পর্যন্ত নেওয়ার জন্য অনেক সময় রড ভ্যান করা লাগে, বাঁকা করা লাগে, এমনিতে দেখা যায় যে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। তো এই দিক থেকে আমি মনে করি, আমি তুলনা করতেছি না, আমি মনে করি যে ভীম দিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা সুবিধাজনক। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে ভীমের মধ্যে তো আর রড অনেক অনেক জায়গায় কিন্তু স্পেস থাকে, ওই রডের মতো এখানে ভ্যান করা, কোনাকুনি নেওয়া কিংবা ঝামেলা বিভিন্ন সমস্যা যা হয় এগুলো তো আর ভীমের মধ্যে হয় না। তো সেজন্য এখানে আমি দেখাচ্ছি, যদিও এখানে যে পয়েন্ট গুলো হবে এই পয়েন্ট কিন্তু ভীমের মধ্যে নয়, এই পয়েন্ট গুলো কিন্তু ভীম থেকে যে যেখান থেকে আমি ঢুকাচ্ছি এখান থেকে একটু ক্রস হয়ে এই ভীম থেকে 20 ইঞ্চি এদিকে 20 ইঞ্চি ইনসাইডে কিচেন রুম যে ইনসাইড ওই রুম তো আমরা গত পর ওয়ারিং করেছি, পাশেরটাই কিচেন রুমে ইনসাইডে 20 ইঞ্চি ইনসাইডে ভিতরে কিন্তু ওয়াল হবে, তো ওখানেই পয়েন্ট হবে। তো এই 20 ইঞ্চি আমরা একটু ক্রস করে নিয়ে আসবো, এইটুকুন ক্রস করাটা তো আর অত বেশি কঠিন কিছু না, পুরা স্ল্যাফ দিয়ে নেওয়াটা আর পুরাটা ভীমের ভিতর দিয়ে নিয়ে অল্প একটু ক্রস করা, দুটার মধ্যে কিন্তু অনেক কিছু আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে এই বিমের মধ্য দিয়ে ফাইভ ঢুকিয়ে নিয়ে গেলাম, ঠাস ঠাস করে তো চলেই গেল, এখন আমরা এখানে এই ঢুকাবো, ক্রস করে নিয়ে আসবো এবং ব্যান মিলিয়ে দিব অপোজিটে ডিপিতে, যখন ব্যান মিলাবো তখন তো আপনারা দেখতেই পারবেন। তো বন্ধুরা,
এখানে এটাই ছিল আমার আলোচনার বিষয় এবং বিষয়বস্তু আপনাদেরকে এতটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি। স্ল্যাবের মধ্য দিয়ে মেইন লাইন ঢুকানো যায় সেটাও আমি দেখিয়েছি, বিমের মধ্য দিয়ে মেইন লাইন ঢুকানো যায় সেটাও আমি দেখিয়েছি। যদিও এখানে আরেকটু কাজ ছিল, আমি সেটা অবশ্য দেখাইনি, দেখানোর সুযোগ হচ্ছে না, সময় সুযোগ হচ্ছে না। এই আমার এখানে এই বিল্ডিং এ কিন্তু মেইন লাইন, সিঁড়ির নিচে যে মেইন লাইন হবে এই সার্ভিস লাইনটা নেওয়ার জন্য, এখানে এটাও কিন্তু 1 ইঞ্চি 5 আর ফেল 1 ইঞ্চি গ্রে কালারের 5টা দিয়ে আমরা নিচ্ছি। এটা এগুলা তো কালো 5, ভ্যান করা যায়, একেবারে রাউন্ড করা যায়, ওগুলো তো আর অত রাউন্ড করা যায় না। তো ওগুলা বিমের মধ্য দিয়ে নেওয়ার পরে, কিছু দূর নেওয়ার পরে এখানে কিন্তু একটা কলম, তো কলম কলম ভ্যান হয়ে আবার এইদিকে বিম, একবার এদিকে আসছে আবার ওইদিকে গেছে। এখন এই যে রাউন্ড হয়েছে, এই রাউন্ড হওয়াটা কিন্তু গ্রে কালারের 5 কিন্তু এতটা রাউন্ড করা যায় না। তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে এখানে এই এই কলমের কাছে একবার এইদিকে আসছে আবার ওইদিকে গেছে, গিয়ে ওইদিকে ড্রপ হয়েছে। এখন এই যে এই জায়গাটা কলমের এখানে কি করেছি সেটা নিয়েও আমি আপনাদেরকে আশা করি ইনশাল্লাহ রিসেন্টলি 2-1 দিনের ভিতরে ভিডিওটা দিব, আপনারা আশা করি দেখবেন, দেখলে বুঝতে পারবেন এখানেও একটি ক্যাপাসিটি বা করণীয় কৌশল আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে শেষ করছি আজকের মতো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দেওয়াটা প্রাপ্য আমি মনে করি, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের মন্তব্য। আর সব সময় এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমাদের পাশেই থাকবেন, এই কামনা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।